গতকাল বিধাননগর কমিশনারের সেখান থেকে একটা নিষেধাজ্ঞা জারি করা হয় মোহনবাগানের আজকে যে ফাইনাল সেমিফাইনাল রয়েছে রুয়ান কাপে, তার জন্য যে আমরা টিফো ব্যবহার করতে পারবো না কোনো কিছুই প্রচার যন্ত্র। কিন্তু আমরা আজকে জনস্বার্থ মামলা করেছিলাম, মানে আমি জনস্বার্থ মামলা করেছিলাম এই বাংলার তাম ফুটবলপ্রেমী জনতা, আমাদের মোহনবাগান জনতা, এবং শুধু তাই নয় ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান সবাই যে এটা আমরা ব্যবহার করি, এটা ফুটবল ক্লাবের যে কোনো একটা আবেগ, একটা ইমোশনের একটা পার্ট হচ্ছে এই টিফো। কিন্তু সেটাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকার। আমরা আজকে হাইকোর্টে এসেছিলাম এবং জরুরি ভিত্তিতে শুনানি হয় এবং হাইকোর্ট রায় দিয়েছেন যে আমরা টিফো ব্যবহার করতে পারবো, এবং এটা সরকার পক্ষের আইনজীবী বারবার চেষ্টা করেছে, এই বাধা দিচ্ছে, এখনও পুলিশ শুনছি বাধা দিচ্ছে, কিন্তু মাননীয় হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে আমরা জয়ী হয়েছি এবং আমরা বলেছি, আমরা তিনি বলেছেন যে আমরা ব্যবহার করতে পারবো টিফো, এবং এটা গোটা তাম ফুটবলপ্রেমী জনতার জয়, বাংলার ফুটবলপ্রেমী জনতার জয়। আজকে যারা আইনজীবীরা এখানে রয়েছেন, সব্যসাচী চ্যাটার্জি, ইনি আমাদের কেসটা করেছেন, এবং এখানে লুকারাত, বদিরুল সবাই রয়েছেন এখানে, এবং আমরা সবাই এখানে এই লড়াইটা করেছি এবং এখানে সেই লড়াই আমরা জিত হাসিল করেছি, এবং সবাইকে তাই জন্য এই পুরো টিমকে শুভেচ্ছা জানাচ্ছি এই লড়াই করবার জন্য বাংলার ফুটবলপ্রেমী জনতার পক্ষ থেকে। ধন্যবাদ।